কোথায় যাচ্ছ? কমিশনার স্যারের সাথে দেখা করা আমার অনেক প্রয়োজন। প্লিজ ওনাকে একটু ডেকে দেবেন। এখন উনি ঘুমিয়ে আছে, এখন দেখা করা যাবে না। প্লিজ ভাই, আমার বাবার অবস্থা অনেক খারাপ। কমিশনার স্যারের সাথে একবার দেখা করার ব্যবস্থা করে দিন প্লিজ। 100 টাকা দিলে ব্যবস্থা করে দিতে পারি। 100 টাকা? সাগর, ভেবো না, আমি দিচ্ছি। যাও, চল। চলো। সাগর, তোমার বাবা সত্যি সত্যি অপরাধ করেছে কিনা আমি জানি না। পুরো ঘটনা আমি আগামীকাল তদন্ত করে দেখব। বাট তোমার বাবার অবস্থা খুবই সিরিয়াস বলে তাকে হাসপাতালে পাঠানোর জন্য আমি এই অর্ডারটা ইস্যু করে দিচ্ছি। এতে আমার অফিসে সিল লাগিয়ে থানার ওসির কাছে নিয়ে যাও। আমার হাতে সিল মারলে এই কাগজটার দাম আছে, নয়তো কোনো দাম নাই। আর আমার হাতে সিলের দাম এই মুহূর্তে 1000 টাকা। টাকাটা নিয়ে আসুন, তারপর কাগজে সিল পড়বে। 1000 টাকা? এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই স্যার। আপনি সিল মেরে দিন, আমি পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব। আমার বাবার অবস্থা খুব খারাপ স্যার, অনেক রক্তপাত হচ্ছে। আমার বাবা বাঁচবে না স্যার। দেখো ভাই, এই চেয়ারে বসতে বসতে আমার কোমরটা একেবারে বাঁকা হয়ে গেছে, আর তোমার মতো কাহিনী শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে। কাজ ফুরালে কোনো ব্যাটা টাকা নিয়ে আসে না। আগে টাকা এখানে রাখো, তারপর সিল ছাপো। ডেলিভারি অন ক্যাশ স্যার, প্লিজ স্যার। যা রে ভাই, যা, আমার সময় নষ্ট করিস না। আর যা তো, না যা, তার যা না বাবা। বাবাকে যদি আজ রাতের ভেতরে হাসপাতালে না নেওয়া যায় তাহলে কি হয় বলা যায় না বুবু। কিন্তু ওই কমিশনারের অর্ডারের উপর সিল দিতে অফিসার 1000 টাকা ঘুষ দিয়েছে। বাবাকে বাঁচাতে 1000 কেন? তার জন্য আরো দেব। তারা যাই বুবু। আসি বুবু। ঠিক বেঠিক বুঝি না, আমি আমার ভাইয়ের খুনি লাশ দেখতে চাই, প্রয়োজনে আরো টাকা দেব। না, ওনার লাগবে না। যখন লাগবে চাইয়া নিমু আনে। তাইলে যাও, মাস্টারের জায়গা মতো নিয়ে আয়। এই যে আপনার টাকা, তাড়াতাড়ি সিল দিন। মাস্টারের হাত করে খুইলা দে।
ডাক্তার কি ব্যাপার কি হয়েছে ডাক্তার ও পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে ওকে একটু দেখুন আমি আমার বাবার খোঁজ নিয়ে আসছি কই যাইতাছ আমার বাবাকে হাসপাতালে নেবার জন্য কমিশনার স্যারের স্পেশাল অর্ডার নিয়ে এসেছি তোমার বাবাকে আগে হাসপাতালে শিফট করা হয়েছে হাসপাতালে কোন হাসপাতালে আসো আমার সাথে এদিকে কত করিয়া কইলাম দুই লাখ টাইট দিয়া তোর বাপের সারাই লই যা আমার কথা তো শুনলি না এইবার বোঝ তোরা দাঁত থাকতে কিনলে দাঁতের মজাটা বোঝো না হে আমি বুঝি না দুই লাখ টাহার লাগিয়া তোর বাপের আড়াইলি আমি তো কমু তুই নিজের হাতে তোর বাপের মারছো যদি বাসায় লই যাইতি তাহলে এই দিন আর তোর দেখতে হইত না রাস্তায় ট্রাকের নিচে পড় গিয়া তোর বাপে কুত্তার নাম মারতে না সিরি পেয়ারার দিকে তাকাইলে পেয়ারের পেয়ারা ফোড়া বাইরে নিয়ে যাইতে চাই টাইম নষ্ট করিস না কাছে আইসিয়া তোর বাপের চেহারা দেখিয়া শনাক্ত করিয়ে যা এই লাস্টটা দেখা দেই দেখছো পোলা হইয়া তুই তাকাইতে পারস না আমরা কেমনে তাকাই আমার দুই লাখ দেশ নাই কিন্তু খুব তো 5,000 দিয়া সাক্ষী ব্যবস্থা করছিলি এখন দেখ সাক্ষীর অবস্থা নে জ্বর এই কাগজে জলদি সাইন কর তোর বাপের যে শনাক্ত করছো হ্যাঁ ইয়ার কাগজ জ্বর কাগজ ধরতে পারো না আমার শাস্ত্রগিরি দেখাও আর শক্ত করিয়া মুক্তি বান্ধা আমাকে ভয় দেখাও কাম কইতাছি নাইলে গুলি করিয়া মারিয়া হালামু বারবার তোকে আমি সাবধান করেছি তুই শুনিস নি বারবার বলেছি একদিন একজন প্রতিবাদ করবে বারবার বলেছি একদিন আমার সময় আসবে সেই সময় আজ চলে এসেছে আজ তুই বুঝবি একজন অসহায় সন্তানের হাতে শক্তি কতটুকু দুই লাখের জন্য তোরা আমার বাবাকে মেরে ফেলেছিস আমি তোদের 5,00,000 দেব আমার বাবাকে ফিরিয়ে দে আমি তোদের 10,00,000 দেব আমার বাবাকে ফিরিয়ে দে আমার বাবাকে ফিরিয়ে দে টাকার জন্য তোরা আইনকে বিক্রি করে ফেলেছিস সত্যকে বিক্রি করে ফেলেছিস টাকার জন্য পুরো দেশটাকেই বিক্রি করে ফেলছিস যেখানে যাই শুধু টাকা 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 এই কি দোষ করেছিল আমার বাবা কি দোষ করেছিল এই বাদল কষাই বল কোটে গিয়ে সাক্ষী দেওয়া কি অন্যায় বল আমি তোকে 5,00,000 দেব ওই কষাইকে বাঁচিয়ে দে আমার তার দেহ প্রাণ এনে দে বাঁচিয়ে দে আমার বাবাকে বাঁচিয়ে দে আমার বাবাকে না বাবু তুই ভেতরে যাস না বাবু কি হয়েছে সাগর না বাবু না বাবু তুই ভেতরে যাস না বাবু আমি দেখব তুই ভেতরে যাস না বাবু তুই সহ্য করতে পারবি না বাবু আমি দেখব আমি দেখব ছাড় ছাড় না সাগর আমি দেখব ছাড় ছাড় Oh, my God.
আসেন স্যার।